Dear viewers, আজকে আমরা সাবলিমেশন মক প্রিন্ট করব। এখন মক প্রিন্ট করতে অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন যে বা অনেকেই বলেন যে ভাই আমার মক প্রিন্ট ঠিকঠাক মতো হচ্ছে না, মক প্রিন্ট করলে সে ট্রান্সফার ভালো হচ্ছে না বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে। তো আশা করছি আপনারা একটু প্রসেসটা ফলো করবেন, তাহলে ঠিকঠাক মতোই আপনি প্রিন্ট করতে পারবেন। কি কি লাগছে আপনার? এটা হচ্ছে একটা সাবলিমেশন সিরামিক মক। তারপর হচ্ছে আপনার সাবলিমেশন পেপার লাগবে। এই প্রিন্টার দিয়ে আমরা সাবলিমেশন পেপারে প্রিন্ট করব। সাবলিমেশন কালি এখানে ভরা আছে, এটা এক্সন প্রিন্টার। আর এটা হচ্ছে আমার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ডিজাইনটা আপনি করবেন, এটাকে আপনার প্রিন্ট করতে হবে। ফার্স্টে মনে রাখবেন এখানে আপনি যখন কাজটা করবেন ইলাস্ট্রেটর বা ফটোশপে, তো আমরা এটার মাপটা সাধারণত নিয়ে থাকি, এদিকে হচ্ছে 3.5 বাই এদিকে 7.8, অর্থাৎ ওপর থেকে নিচ হচ্ছে গিয়ে 3.5 আর পাশে হচ্ছে গিয়ে 7.8। এইটা হচ্ছে আমার মক প্রিন্ট করার স্ট্যান্ডার্ড সাইজের যে মকটা আছে ওইটা প্রিন্ট করার যে মাপটা, ঠিক আছে। আর এখন আমরা প্রিন্টিংয়ে যাব, জাস্ট ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে যাব, এখান থেকে সেট আপে গিয়ে এখানে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স থেকে আমরা মেইন যে অপশনটা আছে এখানে অবশ্যই পেপার এপসন ম্যাট থাকবে, কোয়ালিটি হাই থাকবে, আর মোর অপশনে জাস্ট আমি এটাকে মিরর, এটা এখান এর থাকে না, জাস্ট আপনি এখানে একটা মিরর চেক দিয়ে দেবেন, ছবিটা উল্টো হয়ে প্রিন্ট হয়ে যাবে। ওকে, প্রিন্ট প্রিন্ট। আচ্ছা, আমরা কমান্ড দিয়েছি, এখন এখানে প্রিন্টার থেকে এখন প্রিন্ট শুরু হবে। আচ্ছা, প্রিন্ট শুরু হয়েছে। এখন প্রিন্ট যখন প্রিন্ট হতে হতে প্রিন্টটা শেষ হওয়ার পরে আপনাকে একটু শুকিয়ে নিতে হবে, এই প্রিন্ট পেপারটাকে একটু জাস্ট ড্রাই করে নিতে হয়, তাতে ট্রান্সফারেন্সটা খুব ভালো থাকে। অর্থাৎ কাঁচা অবস্থায়, অর্থাৎ আপনি এখনই প্রিন্ট করলেন মানে এখনই প্রিন্ট করে এখনই এটাকে হিট প্রেস করবেন না, জাস্ট প্রিন্ট করার কিছুক্ষণ পরে হিট প্রেস করতে হবে, পেপারটাকে একটু শুকিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা পেপারটা প্রিন্ট হচ্ছে, এর মধ্যে আমরা মেশিনটাকে অন করব। মেশিনটা আমি দেখাচ্ছি এখন, এই মেশিনের সঙ্গেই আমার মকেটটা অ্যাডজাস্ট করা হয়েছে। এখানে টাইমিংটা কি হবে, টেম্পারেচার কি হবে একটু খেয়াল করে দেখবেন। এখানে হচ্ছে আমার 380 ডিগ্রি ফারেনহাইট, সেকেন্ড মোড 380 ডিগ্রি ফারেনহাইট, থার্ড মোড হচ্ছে টাইমিং মোড, আমরা এখানে অ্যাপ্লাই করবো 150 সেকেন্ডস, 150 সেকেন্ড। এটাই বাড়ে, এটাই কমে, এটা চাপ দিলে সেট হয়ে যায়। অর্থাৎ আমার এখন টাইমিংটা আমি 150 সেকেন্ড সেট করেছি এখানে। এখন আমার মেশিনটা এটা যে হিটিং যে প্যাডটা আছে এটা একদম 380 যখন হয়ে যাবে তখন সেটা রেডি হবে, হিট প্রেস করার উপযোগী হবে। আমার প্রিন্ট চলছে, যে পেপারটা প্রিন্ট হচ্ছে সেই পেপারটাকে আমরা একটু শুকিয়ে নেব, ড্রাই করে নেব জাস্ট। এরপরে যে মকটা আছে এই মকটার মধ্যে এটা পেপারটাকে আমরা লাগিয়ে তারপরে মেশিনে নেব। আচ্ছা, যে প্রিন্টটা হয়েছে আমাদের সেটা আমরা একটু শুকিয়ে নিয়েছি, জাস্ট ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, এখন এটাকে আমরা হিট প্রেস করব। এটার এখন যেটা করতে হবে, উপর থেকে জাস্ট বর্ডারটা মেইন ছবিটা রেখে যতটা সম্ভব একবারে ফেলে দেওয়া যায়, তাহলে যখন মগের মধ্যে জিনিসটা বসবে তখন ঠিকঠাক মতো অ্যালাইন হয়ে বসবে, একদম মাপটা ঠিক মতো বসবে। সো আমরা যে মাপটা নিয়েছি সেটা হলো 3.5 বাই 7.8, অর্থাৎ এখান থেকে এখানে 3.5 আর এখান থেকে এখানে 7.8 ইঞ্চ। আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি, এবার আমরা এই মগটাকে জাস্ট একটু প্রিহিট দিয়ে নেব মেশিনের মাঝখানে দিয়ে, জাস্ট 2-4 সেকেন্ড বা 5 সেকেন্ড সর্বোচ্চ। এটা হলো এটা জলীয় বাষ্পটা ক্লিয়ার করে নেওয়া, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটা খুব জরুরি। প্রিন্ট করার আগে সেটা সিরামিকের যে কোনো পণ্যই হোক বা স্টোন হোক বা টাইলস হোক একটু হিট দিয়ে নেওয়াটা ভালো। আমরা এবার থার্মাল টেপ আমাদের লাগবে, থার্মাল টেপ আমরা একটু একটু করে কেটে নেব।
এবার আমরা এটাকে একটু দেখে নিতে হবে যে আমার এখানে কোনো ময়লা টলা যদি না থাকে যদি ভালো হয় তাহলে একদম ফ্রেশ করে নিলে ভালো হয়, অনেক সময় দেখা যায় না, ক্লিন করে নেবেন। দেন এটাকে আমরা এভাবে প্লেস করব। এটাকে আমরা চাইলে আরেকটু এদিকে বাড়াতে পারতাম, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ আর যখন পেপারটা যখন বসাবেন তখন অ্যালাইন করে বসাতে হবে, এই ওপর নিচ এবং এখান থেকে এখানটায় সেন্টারিং করবেন যাতে দেখতে ভালো লাগে। এই এবার আমরা এখানে টেপ লাগিয়ে দিব। একটু খেয়াল করে বসাতে হবে জিনিসটাকে যাতে উঁচু নিচু না হয়, তাহলে প্রিন্টটা সেরকম আসবে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, টেপ লাগিয়ে দিয়েছি, আমাদের মেশিনটা এখন রেডি আছে, জাস্ট টাইমিংটা ক্লিক করতে হবে। কিভাবে? এখানে একটা চাপ দিতে হবে, আমার এখন টাইমিং শুরু হয়েছে, এখান থেকে এখন জাস্ট আমরা মগটাকে ভিতরে দিয়ে সেন্টারিং করে রেখে একটা প্রেস করে দেবো। এই এখন এটা আমার হিট প্রেসিং এর কাজ চলছে। যখন এটা শেষ হবে, এটা শেষ হবে 150 সেকেন্ড, যখন সে কাউন্টিং শুরু শেষ করবে তখন আমার একটা আওয়াজ করবে, তখন বুঝতে হবে এটা কাজ হয়ে গেছে। তো এই অবস্থায় অন্য কোনো এই অবস্থায় এখন যেটা কাজ চলছে ট্রান্সফারের কাজটা চলছে। আপনি মনে করেন একসঙ্গে 10টা, 20টা বা 100টা মগ প্রিন্ট করবেন, নিয়মটা হচ্ছে প্রথমে ডিজাইনটা করা, দেন সেটাকে প্রিন্ট আউট করা, কারণ পেপারটা প্রিন্ট করার পরে কিন্তু অনেকটা ড্রাই করতে হবে, তো আপনার সেখানে কিছুটা সময় লাগবে। তো যেটা করতে হবে, প্রথমে পেপার প্রিন্ট করতে ডিজাইন করতে হবে, পরে সেটাকে পেপারটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সেটাকে সিজারিং মানে কেটে সাইজ মতো সারিবদ্ধভাবে রাখা। এরপরে আপনি যতগুলো মক প্রিন্ট করবেন সবগুলির মধ্যে পেপারটাকে ঠিক মতো লাগিয়ে এবং যে থার্মাল টেপ দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া, সবগুলো রেডি করে রেখে দেন মেশিনটা চালু করবেন। মেশিন চালু করার পরে ওয়ান বাই ওয়ান আপনি হিট প্রেসিং এর কাজটা করবেন। এটা হলো গিয়া আপনার ইলেকট্রিক যে ব্যাপারটা, আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে, এটা একটা সিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা এটা দিয়ে যেমন একটু আগে ওয়াটার বোতল প্রিন্ট করা দেখিয়েছি, এটা দিয়ে আমরা এখন মগ প্রিন্ট করছি। আবার ম্যাজিক মগ যে ব্যাপারটা আছে, যেমন এটা হচ্ছে ম্যাজিক মগ, সাধারণত এটা প্রিন্ট করার প্রসেস কিন্তু যে প্রসেস আমরা এই মগটা প্রিন্ট করছি এটাও একদম সেম, এই মগটাই ভিন্ন। এই মগটার বিশেষত্ব হচ্ছে এটা গরম পানি, গরম চা, দুধ, কফি বা গরম এনিথিং লিকুইড, গরম জিনিস দিলে পরে ছবিটা বেশি উঠবে, কিন্তু সাধারণত এটা কালো থাকে, মানে ঠান্ডা অবস্থায় ছবি দেখা যাবে না। এখন যখন এখানে প্রিন্ট করা থাকবে কোনো কিছু, সেটা আপনার নিজের ছবি, আপনার প্রিয়জনের কোনো ছবি বা যে কোনো কিছু, যে কোনো ইভেন্টের ছবি হোক না কেন, যখন আপনি কাউকে এটা একটা সারপ্রাইজ গিফট হতে পারে। হ্যাঁ, যখন এখানে গরম পানি, চা, দুধ, কফি অ্যাপ্লাই করা হবে ছবিটা আস্তে আস্তে ভিজিবল হবে। এটা হচ্ছে ম্যাজিক মগের বৈশিষ্ট্য। বাট এটা প্রিন্টিং করার প্রসেস আর এটা প্রিন্টিং করার প্রসেস সেম, টাইমিং, টেম্পারেচার সেম। আচ্ছা, আমাদের এই মগটা প্রিন্টিং প্রায় শেষ পর্যায়ে, সঙ্গে থাকবেন। অ্যালার্ম বাজলো, আমরা জাস্ট এখানে একটা প্রেস করে অ্যালার্মটা বন্ধ করব। এরপর এখান থেকে এটা হাতলটাকে ধরে আমি এটা মগটা বের করে ফেলবো। আমার একটা মগটা প্রিন্ট হয়ে গেছে, আপনি চাইলে এখনই খুলতে পারেন অথবা ঠান্ডা অবস্থায় খুলতে পারেন। আমি দেখাচ্ছি এখানে, এখন খুললে পরে খুব সাবধানে খুলতে হবে, সাধারণত হাতলটা গরম হয় না, বাকি অংশ পুরোটাই গরম, সো একটু কেয়ারফুল থাকতে হবে খোলার সময়। আপনি এখানে যা ছবি দিবেন তাই পেন্ট হবে, লেখা হোক বা যে কোনো ছবি হোক। যেমন এই পেপারে যা ছিল
এই পেপার থেকে কিন্তু সবগুলোটা ট্রান্সফার হয়ে গেল, এখানে আর কিছুই নেই, জাস্ট এটা আর ট্রান্সফার দ্বিতীয়বার হবে না, এটা একটা পেজ একবার ইউজ করা যাবে। আর একটা ফুল পেজে, একটা এ4 সাইজের ফুল পেজে এরকম তিনটা মক প্রিন্ট করা যাবে, মানে এই সাইজে তিনটা মক প্রিন্ট করা যাবে। আর প্রিন্টিং এর এই যে এটার কোয়ালিটি ডিপেন্ড করবে আপনার ছবির কোয়ালিটি, এবং যে প্রিন্ট হবে, যে প্রিন্ট দেওয়ার সময় অ্যাপসন ম্যাট ইউজ করতে হবে মনে রাখতে হবে সেটা একটা বিষয়, তাহলে আপনি এরকম একদম ভালো রেজাল্ট পাবেন মক প্রিন্টিং এর ক্ষেত্রে। সো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের আসলে মক প্রিন্ট করার প্রসেস। আপনাদেরকে আমরা বলেছি যে মক প্রিন্ট করার, সেটা এই মক বা ম্যাজিক মক প্রিন্ট করার প্রসেস কিন্তু সেম। আপনি চাইলে মক প্রিন্ট করতে যদি কোনো সমস্যা ফেস করেন, আমাদের ভিডিওটা ফলো করলে আশা করি আপনার সমস্যা হওয়ার কথা না, তারপর যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে আপনার কাজ করতে, যে কোনো ধরনের সমস্যা মক প্রিন্ট করতে বা পেপার প্রিন্ট করতে, আপনি ফোন দিতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।